আমিনুল ইসলাম ডাঙরিয়া মই আপোনাৰ কাখলৈ আহিছো আপোনালোকৰ নাওবৈচাৰ বিধায়ক গৰাকীও বিধানসভাৰ মজিয়াত আজি এইমাত্ৰ জাকিৰ হুছেইন সিগদাৰে যেটো কথা উত্থাপন কৰিছে স্পষ্টকৈ সেই কথাখিনি বিধানসভাৰ মজিয়াত অধ্যক্ষৰ সন্মুখত কৈছে আমি দেখিছো আজি তেখেতে আশংকা ব্যক্ত কৰিছে এখেতৰ দৰেই যে নামটো কমতাপুৰ হোৱাতকৈ কোচ ৰাজবংশী স্বায়ত্তশাসিত পৰিষদ দিয়া হ'লে বেছি ভাল আছিল নেকি এখেতে যিধৰণে কৈছে আপোনালোকৰ নাওবৈচাৰ বিধায়কগৰাকীও সেই আশংকা ব্যক্ত কৰি কিছু প্ৰশ্ন উত্থাপন কৰিছিল তাৰমানে কি যে সঁচাকৈয়ে ভৱিষ্যতলৈ এই নতুন স্বায়ত্তশাসিত পৰিষদ গঠনে বিশেষকৈ কমতাপুৰক লৈ যিটো দাবী তেওঁলোকে দীৰ্ঘদিন ধৰি উত্থাপন কৰি আহিছে কংগ্ৰেছে আশংকা কৰাৰ দৰে আপোনালোকেও ভাবে নেকি তেনেকুৱা কিবা হয় এই কথাটো যিটো আমাৰ নাওবৈচাৰ বিধায়কগৰাকীয়ে যিটো কথা আজি কৈছিলে সেইটো আমাৰ দলীয় সিদ্ধান্ত আছিলে আমি দলে আলোচনা কৰি আমি আশংকা প্ৰকাশ কৰিছিলোঁ যে এই কমতাপুৰ যিহেতু পৃথক ৰাজ্য গঠনৰ কাৰণে দাবী সময়ে সময়ে উত্থাপিত হৈ আহিছে গতিকে কমতাপুৰ স্বায়ত্তশাসন দিলে সেই দাবীটোক ন্যায্যতা প্ৰদান কৰাৰ নিচিনা হ'ব আৰু এটা সময়ত গৈ আকৌ এটা যেনেকৈ ডিভাইড আছাম 50-50 বড়োলেণ্ডত মাজে মাজে কয় আকৌ ইয়াতো এটা এনেকুৱা ধৰণৰ আন্দোলন হ'ব পাৰে গতিকে আমাৰ দলৰ পৰাই আজি প্ৰথম এই দাবীটো বিধানসভাত উত্থাপন কৰা হৈছিল যে এইটো যেনেকৈ মৰাণ অট'নমাছ কাউঞ্চিল মটক অট'নমাছ কাউঞ্চিল কৰা হ'ল এইটো কোচ ৰাজবংশী অট'নমাছ কাউঞ্চিল কৰা হওক কমতাপুৰ নামটো বাদ দিয়া হওক এইটো আমাৰ দলীয় সিদ্ধান্ত হিচাপে তেখেতে আজি সৰ্বপ্ৰথম বিধানসভাত কৈছিলে তাৰপিছত আমাৰ কথাটো হ'ল যে এই আজি যিখিনি স্বায়ত্তশাসিত পৰিষদ গঠন কৰা হ'ল তাতে আমাৰ এটা কথাত আমি সন্দিহান যে ইতিমধ্যে আমাৰ এই ৰাজ্যখনত 20তকৈ অধিক ডেভেলপমেণ্ট কাউঞ্চিল উন্নয়ন পৰিষদ আছে বিভিন্ন জনগোষ্ঠীৰ নামত কিন্তু আমি দেখা পাইছোঁ বিগত 4 বছৰত আমি সদনত মাজে মাজে প্ৰশ্ন উত্থাপন কৰিলে কোন ডেভেলপমেণ্ট কাউঞ্চিলক কিমান টকা দিলে দেখা গ'ল এতিয়ালৈকে 2 নে 3 ডেভেলপমেণ্ট কাউঞ্চিলত 3 লাখমান টকা দিয়াৰ বাহিৰে বাকী কেইখন কাউঞ্চিলত 1 টকাও দিয়া নাই কেইটামান কাউঞ্চিলক 2-4 জন কৰ্মচাৰী খালি দৰমহাটো দি ৰাখিছে গতিকে জনগোষ্ঠীসমূহৰ প্ৰতি চৰকাৰৰ সদিচ্ছা কিমান বা চৰকাৰে কিমান আন্তৰিকতাৰে জনগোষ্ঠীসমূহক আগুৱাই লৈ যাব পাৰে তাৰ এইটো এটা প্ৰমাণ সঁচাকৈ যদি সদিচ্ছা থাকিলে হয় তেনেহ'লে এই 20তকৈ অধিক যে ডেভেলপমেণ্ট কাউঞ্চিল উন্নয়ন পৰিষদ পূৰ্বৰ চৰকাৰে গঠন কৰিছিল সেইবিলাকক পইচা কিয় নিদিয়ে তেওঁলোকে ছাত্ৰবৃত্তি বা শৈক্ষিক ক্ষেত্ৰত বিভিন্ন কাম কৰিবলৈ গতিকে এই কথাটোৰ দ্বাৰা বুজাবলৈ প্ৰশ্ন আহিছিল এই সন্দৰ্ভত সেইদিনকৈ আহিছিল গতিকে যিহেতু আমি দেখিছোঁ যে এই ডেভেলপমেণ্ট কাউঞ্চিলবিলাকতো 1 টকাই নিদিয়ে চৰকাৰে গতিকে জনগোষ্ঠীসমূহৰ প্ৰতি দৰদ কিমান এইটো আমি স্পষ্ট হৈ গ'ল আপুনি ক'ব বিচাৰে নেকি তাৰমানে এইটো নিৰ্বাচনৰ দিন চমু চপাৰ লগে লগে এইটো এটা নিৰ্বাচনী টোপ এইটো সম্পূৰ্ণ এটা নিৰ্বাচনী টোপ আৰু দ্বিতীয় কথাটো হ'ল যে এই যিবিলাক বিভাগ আজি এই আজি যি 3খন অট'নমাছ কাউঞ্চিল আজি গঠন কৰা হ'ল তাত যিবিলাক বিভাগ তাত এৰি দিয়া হ'ব আমিও পূৰ্বৰ অভিজ্ঞতাত দেখা পাইছোঁ আমাৰ কাৰ্বি আংলং বা আমাৰ ডিমা হাছাও ডেভেলপমেণ্ট কাউঞ্চিল তাতো কিছুমান বিভাগ যেতিয়া তাত কাউঞ্চিলে হেৰি কৰে আমাৰ ৰাজ্য চৰকাৰে যেনেকৈ প্ৰভিঞ্চিয়েলাইজৰ ক্ষেত্ৰত স্কুল কলেজ বা অন্য কিছুমান ক্ষেত্ৰত এটা তাত এটা খেলিমেলি হয় খেলিমেলি হোৱাৰ কাৰণে তাত কিন্তু প্ৰভিঞ্চিয়েলাইজৰ ক্ষেত্ৰত পিছ পৰি আছে গতিকে এই ক্ষেত্ৰত সাংঘাতিক কিবা এটা ভাল হ'ব বুলি আমি নাভাবোঁ যদি ডেভেলপমেণ্ট কাউঞ্চিল খুব ভাল সুদক্ষ লোকেৰে গঠিত হয় আৰু তেওঁলোক যদি দুৰ্নীতিমুক্ত প্ৰশাসন তাত কৰি দিব পাৰে তেতিয়াহ'লে নিশ্চয় এটা সুফল পাব নহ'লে অন্যান্য কেইটামান কাউঞ্চিলৰ নিচিনা যদি আমি সেই দেখা পাওঁ যে তাতো এনেধৰণৰ বহুত দুৰ্নীতি অবাধ দুৰ্নীতিৰ ফলত এই বিভাগসমূহ তাত স্থবিৰ হৈ যায় তেনেহ'লে কিন্তু এই জনগোষ্ঠীসমূহৰ একো উন্নতি নহ'ব আমি পূৰ্বৰ আমি হেৰিৰ পৰা আমি দেখা পাইছোঁ ঠিক আছে মই মই আকৌ আহিম আপোনাৰ কাষলৈ মই ডিব্ৰুগড়লৈ যাব কিছু সময় বাণিজ্যিক বিৰতিৰ পিছত আমি উভতি আহিছোঁ আজিৰ অভিমতৰ পৰৱৰ্তী অংশলৈ মই আমিনুল ইছলাম ডাঙৰীয়া মই আপোনাৰ কাষলৈ আহিছোঁ ঋতুবৰণ শৰ্মা ডাঙৰীয়াই যিখিনি কথা ক'লে তাৰমানে সেইখিনি বিজেপিয়ে কিন্তু আজিহে কৈছে যে তেনেকুৱা কথাও নহয় সেইখিনি কিন্তু বিজেপিৰ আগৰ পৰা কৈ থকা কথা প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ উন্নয়ন আৰু বিকাশ অসমৰো আপুনি যদি চাই মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ মূৰত মুখত অনবৰতে সেই মূৰতো সোমাই থকাৰ কাৰণে চাগে মুখত ওলাই থাকে বৰাক ব্ৰহ্মপুত্ৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম সকলোখিনি কথা তাৰমানে সম উন্নয়নটো মুখ্যমন্ত্ৰীৰ পৰা ধৰি বিজেপিয়ে সকলোৱে কৈ আহিছে আপোনালোকে যিখিনি কথা এতিয়া কৈছে বা কংগ্ৰেছে জাকিৰ হুছেইন সিগদাৰ ডাঙৰীয়াই যিখিনি কথা কৈছে বিজেপিয়ে ৰাজনীতি কৰাতকৈ আপোনালোকেহে ওলোটাই ৰাজনীতি কৰিছে নেকি বিষয়টোক লৈ এতিয়া চাওক প্ৰথম কথাটো হ'ল যে আজি যি 3টা জনগোষ্ঠীক স্বায়ত্তশাসন দিয়া হ'ল অট'নমাছ কাউঞ্চিল প্ৰথম কথাটো হ'ল যে তেওঁলোকে বিচাৰি আছিলে জনজাতীয় মৰ্যাদা আৰু তেওঁলোকক জনজাতিকৰণ কৰিলে যিটো সাংবিধানিক অধিকাৰ পালে হয় এইটো কিন্তু স্বায়ত্তশাসনত সেই সাংবিধানিক মৰ্যাদাটো কিন্তু নাপায় প্ৰথম কথা গতিকে এইটো আচলতে ক'ব গ'লে 3টা জনগোষ্ঠীক দিছে আৰু 3টা একেলগে আন্দোলন কৰা বাকী 3টা জনগোষ্ঠীক দিয়া নাই ইয়াতো কিন্তু এটা ডিভাইড এণ্ড ৰুল পলিচি এটা আছে আৰু দ্বিতীয় কথাটো হ'ল যে
এতিয়া যেটো কথা আমাৰ ঋতুবৰণ শর্মা ডাঙৰিয়ে কৈছে যে কালিও অসম বিধানসভাত হেৰিটেজ প্ৰটেকচন বিল আৰু সতীখাদিনী ইউনিভাৰ্সিটিৰ বিল এটো সংক্ৰান্তত মুখ্যমন্ত্রী মহোদয় আহি পেলাই তেখেতে নিজে কলে যে এটো এটা আমাৰ ঐতিহাসিক সিদ্ধান্ত মানে অসম চুক্তিৰ যেটো 6 নং দফাৰ যেন কাৰ্যকৰীকৰণৰ এটা কাম কৰিছে কিন্তু ইয়াত আপুনি যদি চাব যায় যে অসমৰ যিখিনি ঐতিহাসিক বা সাংস্কৃতিক বা ধৰ্মীয় 75 ইয়াৰ্ছৰ আগৰ যিবিলাক কীৰ্তিচিহ্ন আছে সেইখিনি অলরেডি আর্কিওলজিয়ে সংরক্ষণ করে রাখা সেইখিনি আগত আগর এক্সিস্টিং আইনের লগত কালি আর একটা আইন মানে অসম বিধানসভাত হেরি করেছে এখানে প্রিজার্ভেশন করব লাগে খুব বেশি একটা নতুনত্ব নাই আমি যেটা দেখা পালো আর তার লগে লগে সতী সাধুনী যেটু ইউনিভার্সিটি কালি দিয়া হল ইয়ার আগতেও আমি দেখিছো এইখন সরকারে পূর্ব সরকারে 10-15 ইউনিভার্সিটি অসমত দিছে যিকেইখন ইউনিভার্সিটি অসমত কেবল ভট্টদেব ইউনিভার্সিটি শঙ্করদেব ইউনিভার্সিটি মহিলা ইউনিভার্সিটি বেলেগ বেলেগ দি আছে কিন্তু আপনি যদি খবর লয় সেই ইউনিভার্সিটিবিলাকত কোনবা ইউনিভার্সিটি দুটা তিনটা ফ্যাকাল্টি মাত্র খোলা হয়েছে কোনবা ইউনিভার্সিটিত আজিলৈকে মহিলা বিশ্ববিদ্যালয়ত ভাইস চ্যান্সেলর উপাচার্য নিযুক্তি দিয়া হওয়া নাই অসম বিধানসভার সেন্ট্রেল হলত আহি তেওঁলোকে প্রতিবাদ করবলগা হল দিলে কিন্তু এটা দিলে তারপর দিলে মানে এনেকই খালি ইউনিভার্সিটি যে আমি ইউনিভার্সিটি এখন করে দিলু মানে ঢাক ঢোল বজার পিছত কিন্তু ইউনিভার্সিটি লেভেলের যে ইনফ্রাস্ট্রাকচার ইসলাম ডাঙরিয়া এটু কিন্তু আপনার বিজেপি দিনত নহয় সেই মহিলা বিশ্ববিদ্যালয় কিন্তু কংগ্রেসের দিনত কংগ্রেসের দিনত সেটো হয়েছিল না কংগ্রেসের দিনত কিছুমান হয়েছিল একগৰাকী শিক্ষামন্ত্রী করেছিল তেতিয়াও আর এতিয়াও তেখেতেই শিক্ষামন্ত্রী নতুন কেখনমান করলে কিন্তু আমি দেখিলো মানে এটা তালিকাখন দীঘল করবলৈ আমি ইমান ইউনিভার্সিটি করলো ইমান কিন্তু তাত যেখিনি আন্তঃগাঁথনি বা ফ্যাকাল্টিবিলাক খুলিব লাগে অ্যাপয়েন্টমেন্টবিলাক দিব লাগে আর ইভেন তাত যেখিনি নন টিচিং স্টাফ লাইব্রেরিয়ান আরম্ভ করে তাত সবতেই প্রবলেম এইবিলাক নাই খালি ইউনিভার্সিটি লিস্টখন দীঘলীয়া করে গলি এতিয়াও চাক আপুনি প্রাইমারি স্কুলের পর আরম্ভ করে কলেজ লোক এক্সিস্টিং যেখানে আছে অসমত প্রায় 30% বেশি পোস্ট ভ্যাকেন্ট হয়েছে কিছু স্কুলত মূর সমষ্টিত এখন দোলেগাঁও হাইস্কুলত 30টা পোস্টের ভিতর 15টা খালি হয়ে আছে 4-5 বছর ধরে গতি কেবল আমি ইউনিভার্সিটি বহুত করলেও খালি ডাকডুল বুঝাতকৈ শিক্ষার সংস্কার সঁচা অর্থত করব গলে যদি প্রাইমারি পর গোটেই যান প্রবলেম আছে টিচারের প্রবলেম প্রভিন্সিয়ালাইজ প্রবলেম গোটেইখানি সমাধান করলে শিক্ষার ক্ষেত্রে হেরিটি বুঝা সেইকারণে মানে যাকালি বিধানসভাত কইছিল যে দিল্লির পরা শিক্ষা সংস্কারটা দিল্লির পর শিকিয়ে হোক আমার গুজরাট মডেলের শিক্ষা নালাগে দিল্লি মডেলটা লাগে যত ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পর পত্নী আহি পেলায় ভারতত এটাই ডিমান্ড করেছিল যে আমি তাজমহল চাম আর দিল্লির শিক্ষা অনুষ্ঠান চাম তেওঁলোকে সন্তুষ্টি প্রকাশ করে গেছে সঁচা অর্থত যেটো কেজরিওয়ালে আর সিসোদিয়ায় করে দেখাইছে সেইটোহে বিচারিছো কেবল আমার খালি লিস্ট নালাগে যে আমি ইউনিভার্সিটি করলো দুটা তিনটা ফ্যাকাল্টি করলো আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নকরিলো সেইটো ডাঙর কথা আপনি কব বিচারিছে সমক সৃষ্টি সমক সৃষ্টিত কই এটা সঁচা বাস্তবিকতারে আন্তরিকতারে উন্নয়ন করিব লাগে আর তার লগে লগে আর একটা কথা কইছে যে নামঘরের কারণে 2,00,000 টাকায় সদ্য হতে যেটো লিস্ট দিয়া হল ভাল কথা আমি এটো ভাল পাইছো ইয়ার আগতে সত্র কিছু হেরি দিয়া হয়েছিল কিন্তু ডক্টর হিরেন গোহাই স্যারও একটা কথা কৈছিল যে এই মুহূর্তত আমার কোভিডত যে আক্রান্ত মানুষ হসপিটালত সিট নাই মানুষ যেমন মরি আছে অন্তত এই বিষয়টো অল্প বেশিকে গুরুত্ব দিয়ে ভাল আছে এই কথাটাও ভাবিবলগিয়া আর তার লগে অসমিয়া ভাষার কথাটো যদি ঋতুবরণ শর্মা ডাঙরিয়ে কলে যে অসমিয়া ভাষার কারণে যেখানে করেছে অসমিয়া ভাষা বাধ্যতামূলক করেছে আগর পরাই আছে অসমত রাজ্যভাষা অসমিয়া মাজতে এবার শিক্ষামন্ত্রী কলে যে অসমের স্কুলবিলাকত অসমিয়া ভাষাটো বাধ্যতামূলক হব লাগে আর এই কথাটো মই সদনতো কলো যে আপনাদের যদি এটা কইছে বাধ্যতামূলক করব লাগে কিন্তু আজি অসমিয়া ল্যাঙ্গুয়েজ টিচারবিলাকক এখন অ্যাপয়েন্টমেন্ট নিদিয়ে সদ্যহতে যেবিলাক স্কুল কলেজ প্রভিন্সিয়ালাইজ হল বরাক উপত্যকাত যিসকল অসমিয়ার শিক্ষক আছে তাত কিন্তু তেওঁলোকক আউট করে দিলে বিলৰ পৰা আঁতৰাই রাখা হল মই পৰহিমেটো বিধানসভাত কৰো তার মানে বরাক উপত্যকাত অসমিয়া এক্সপান্ড হওয়া আপনাদের নিবিচারে নেকি তেওঁলোকে যদি বিচাৰে যে আমাৰ ইয়াত অসমিয়া আমার অসমৰ বরাক ব্রহ্মপুত্র উপত্যকার পৰা শিক্ষক গৈ তাত 20-25 বছর তাত ভেঞ্চাৰত কাম কৰিছে কিন্তু তেওঁলোকক আইনৰ আঁতৰৰ পৰা বাহিৰত ৰাখি দিয়া হল গতিকে অসমীয়া ভাষা বাধ্যতামূলক কৰিব লাগে বুলি মুখেৰে কোৱা হ'ব আকৌ নন আসামী স্কুলবিলাকত অসমীয়া শিক্ষকসকলক আকৌ আইনৰ আঁতৰৰ পৰা বাহিৰত ৰখা হ'ব তাত তাত দুদিন পিছত ছাবজেক্টটোই নাথাকে গতিকে কথা আৰু কামৰ মিল সেইটো আমি বিচাৰিছোঁ কেৱল নিৰ্বাচনী চমক টমক নালাগে 6 নং দফাৰ কাৰ্যকৰীকৰণৰ যিটো কথা কলে শৰ্মা ডাঙৰিয়াই তাতো চাওক যে 6 নং দফাৰ প্ৰথমতে যিটো খিলঞ্জীয়াৰ সংজ্ঞা নিৰ্ধাৰণৰ কাৰণে হাই লেভেল কমিটি বনাই দিয়া হল তাতে আমার বিকাশ শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত তেওঁলোকে ইমান দিন ওয়ার্কআউট করে সকলো দল সংগঠনের মতামত লৈ তেওঁলোকে প্রতিবেদন প্রস্তুত করলে আর সেন্ট্রাল হোম মিনিষ্টাৰে কিন্তু প্রতিবেদনখন হাতত লৈ নাপালে 3 দিন তেওঁলোকে লক করার পিছতো গ্রহণই নকরিলে আর এটা আমি বুঝি পালো যে তেওঁলোকে এইটোও কিন্তু অসমক একটা আবহাওয়া বাড়িছিল তেওঁলোকে এইটো করার ইচ্ছাও নাই আর যেটো সেন্ট্রাল হোম মিনিষ্টাৰে তেওঁৰ দিশপুৰতে আছে পৰি আছে এইটো কথাটো স্পষ্ট গতিকে কথা হল তাত যিহেতু বিফল হল অসম তেতিয়া মানে এন আর সির
মানে মানুহে কৈছিল যে এনআরসির জৰিয়তে অসমত বিদেশী সমস্যাটো স্থায়ী সমাধান হ'ব লাগে তাৰ পিছত যেতে এনআরসি প্ৰকাশৰ পিছত এক বছৰ পাৰ হ'ল এতিয়ালৈকে এনেকৈয়ে পেলাই থৈছে আৰু কোনো ডেভেলপমেণ্ট নাই তাৰ পিছত কৈছিল আমি মানে হাই লেভেল কমিটিৰ দ্বাৰা আমি 6 নং দফাটো কাৰ্যসূচী কৰি আছো তাত যেতিয়া চেণ্ট্ৰেল হোম মিনিষ্টাৰ পাত্তাই নিদিলে এনেকৈ পৰি থকা হ'ল এতিয়া মানে এই সতী সাধনী ইউনিভাৰ্চিটিৰ নাম দি আৰু এইটো দি পেলাই নিৰ্বাচনৰ আগমুহূৰ্তত অন্ততঃ এটা বুজাব বিচাৰিছে যে আমি যে কৈছিলোঁ যে অসম চুক্তি আখৰে আখৰে পালন কৰিম এইখিনি কাম আমি কৰিলোঁ মানে সেইটো ব্যর্থতা ঢাকিবলৈ সেই বদনামটো ঢাকিবলৈ যেন এতিয়া এটা নির্বাচনী টুপ হিসাবে এতিয়া করেছে কিন্তু ইয়ার দ্বারা সাংঘাতিক মানে আপনি কব বিচাৰিছে যে সেতুর যেনেকে কালি তেনেকুৱা মুখ্যমন্ত্রীয়ে কলে আজি তিনিখন পরিষদও নির্বাচনের গঠন করেছে এটা মানে আপনি সেটাই কব বিচাৰিছে যে বিজেপির রাজনৈতিক কারণে রাজনৈতিক আদিত্য খাকলাই ডাঙরিয়া এখেতে যেখানি কথা এইমাত্র কৈছে।